तो हाय फ्रेंड्स, वेलकम माय यूट्यूब चैनल थॉट द चिक्स हाउस। तो जो चिक्सगुलो देखते पाच्छेन, ये चिक्सगुलो आज के 12 दिन बयस। तो 12 दिनेर माथाय आमी गाम्बुरो डोज करे दिलाम एखन। आर गाम्बुरो डोज करार पर साधारण जल चालिएछि एबं एखनो प्रिस्टाटाडी दिच्छि। तो नेक्स्ट डे थेके एंटीबायोटिक डोज करब परपर 3 दिन। তারপরে আবার সাধারণ জল চলবে এবং ভিটামিন ডোজ করব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন লিটারে কিছু ম্যানেজমেন্ট করেছি। লিটারগুলো একদম নতুন করে ধানের ছিলকা বা যেটাকে চিটে বলা হয় সেটা চিটেটা দিয়ে দিয়েছি। এবং খাবারের হপার আগে 3টে ছিল, আজকে একটা বাড়িয়ে দিলাম। যেহেতু চিকসগুলো অনেকটাই বড় হয়ে গেছে, সেহেতু একটা খাবারের হপার বাড়িয়ে দিলাম এবং একটা জলের হপার আরও বাড়িয়ে দিয়েছি। এবং জলের হপারগুলো এইখানে যে জলের হপারটা আছে, এরকম ছোট ছোট চিক ডিঙ্কার ছিল, সেই চিক ডিঙ্কার সরিয়ে দিয়ে একটাই শুধুমাত্র রেখেছি, আর বাকিগুলো কিন্তু বড় ডিঙ্কার দিয়ে দিয়েছি। তো ওখানে ওরা জল সুন্দর খাচ্ছে। আর যেহেতু এখন ভ্যাকসিন দেওয়া হলো, সেহেতু সব এক জায়গায় একটু জড়সড় হয়ে আছে, কারণ ওদের শরীরে একটা ধকল গেল খুব। তো ভ্যাকসিন দেওয়ার যে রাতে ভ্যাকসিন দেওয়া হয় বা অনেকে সকালে দিয়ে থাকে ঠান্ডা ওয়েদার হলে, অনেকে ভোরে দিয়ে থাকে, তো আমি ম্যাক্সিমামই রাতের বেলায় করি। এখন মোটামুটি ঠান্ডা ওয়েদার আছে, বাইরে বৃষ্টি হচ্ছে। তো এখন ভ্যাকসিনগুলো কমপ্লিট করে সম্পূর্ণ বর্ডার গার্ডটা আর একটু স্পেস বাড়িয়ে দিয়ে, এখানে দুটো বর্ডার গার্ড ছিল, মানে দুই ভাগে, এখানে 500 মতো চিক্স আছে, 500 চিক্সের দুই দিকে ভাগ করে রেখেছিলাম দুটো বর্ডারে চিক গার্ডে। তো সেই চিক গার্ডটা দেখতে পাচ্ছেন, চিক গার্ডটা আমি কিন্তু একদম টোটালে স্পেস বাড়িয়ে অ্যাকোর্ড করে দিয়েছি। এবং এইখানে কিন্তু ফ্রেন্ডস একটা আরেকটা চেঞ্জিং করেছি, যেহেতু 12 দিন বয়স হয়ে গেছে, আমি কিন্তু লাইটিংগুলো সব তুলে নিয়েছি। যে হিটের জন্য যে লাইটিং দেওয়া ছিল সেই লাইটগুলো কিন্তু সব খুলে দিয়েছি, এবং শুধুমাত্র একটা সাদা বাল্ব ঝুলিয়ে দিয়েছি, ওইটাই আলো হচ্ছে। তো আশা করা যাচ্ছে এখন এদের তাপের আর কোনো প্রয়োজন নেই। তো অনেক ক্ষেত্রে দেখা যায় একটু শীতের দিকে বা গরমের সময় হতে পারে যে ওদের শরীরে তাপের প্রয়োজন থাকলে অবশ্যই একটু লংজিভিটি করার দরকার আছে ব্রিডিং। তো দেখতে পাচ্ছেন এখন মোটামুটি খুব সুন্দর জল ওরা খাওয়া চালু করেছে, খাবার খাওয়া চালু করেছে। তো আর মোটামুটি ঘণ্টাখানেকের মধ্যে সমস্ত পাখিগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। ওইখানটা একটু জড়সড় হয়ে আছে, ওই ওই সাইডটায়, যেহেতু আমি এখন ঢুকেছি ভিতরে, তো ওরা ভয়তে একটু জড়সড় হয়ে আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে দেখানোর যে গাম্বুরো ডোজ করার পরে সেই দিন কী কী ফিড ম্যানেজমেন্ট হয়, কী কী ওয়াটার ম্যানেজমেন্ট হয়, এবং লিটার ম্যানেজমেন্ট। লিটারটা একটু নোংরা হয়ে গেছিলো, সেই লিটারটা চেঞ্জ করে একদম ঝকঝকে এখন এইমাত্র শুকনো লিটার বিছিয়ে দিলাম। এবং দেখতে পাচ্ছেন প্রায় 2 ইঞ্চি পুরু, প্রায় 2 ইঞ্চি মতো পুরু করে লিটারটা বিছিয়ে দিয়েছি, তাতে করে এদের এখানটা অনেকটা গরম হবে। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পুরো করে। তো লিটার সবসময় আপনারা কিন্তু একটু বেশি পুরো করে দিলে পাখিগুলো সুবিধা হয়, এবং লিটারটা অ্যাকচুয়ালি পোলট্রি সায়েন্সে 4 ইঞ্চি পুরো করে দেওয়ার কথা উল্লেখ আছে এবং অনেকে দিয়েও থাকেন। তো কিছু পাখির কিন্তু একটু সমস্যা আছে, যেরকম দেখতে হচ্ছে এই পাখিটা কিন্তু ইকোলাই আছে। তো আমি এর আগেও বলেছি যে ইকোলাই রোগটা সাধারণত জল থেকে হয়ে থাকে, তো জলঘটিত একটা রোগ। এবং যে হ্যাচার থেকে বাচ্চা আসে, আর দেখতে পাচ্ছেন একটু চিকচিকও করছে, তো নেক্সট ডে থেকে অবশ্যই অ্যান্টিবায়োটিক চলবে। এই চিক্সটা আমি এখনই আলাদা করে রাখব। তো ফ্রেন্ড, সবাইকে বলে রাখি, যখনই আপনি বর্ডার ঘরে বা আপনার ফার্মে ঢুকবেন, আপনি প্রত্যেকটি পাখির অ্যাক্টিভিটি লক্ষ্য করবেন। যদি কোনো রকম সমস্যা মনে হয় বা কোনো রকম অসুস্থতা মনে হয়, আপনি সাথে সাথে কিন্তু সেই পাখিটাকে আলাদা করে দিতে হবে, কারণ ওই পাখিটা থেকে দ্রুত ছড়ানোর সম্ভাবনা থাকে। সেই জন্য আমি কিন্তু এই পাখিটা তুরন্ত সরিয়ে দিলাম এবং আরও চেক করব এরকম যদি কোনো পাখির সমস্যা থেকে থাকে। হ্যাঁ, একটা দুটো দেখতে পাচ্ছি ইকোলাই সমস্যা আছে, যেরকম এই পাখিটা কিন্তু 100% ইকোলাই। তো অ্যাকচুয়ালি জল আমার শোধন করা জল খাইয়ে থাকি, সেক্ষেত্রে ইকোলাই কিন্তু আমার এখানে 95%
কিন্তু ইকোলাই নেই, আর ইকোলাই আসার সম্ভাবনা হবেও না, কারণ আমি জল শোধন দিয়ে থাকি এবং লিটার ম্যানেজমেন্টটা খুব ভালো করি এবং জলটা 100% পিওর দেওয়ার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে কিন্তু ইকোলাইয়ের সম্ভাবনা খুবই কম। আজকে 12 দিনের বাচ্চা দেখতে পাচ্ছেন একদম অ্যাক্টিভ আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ম্যানেজমেন্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। তো তখন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।